বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণীর অস্তিত্ব রয়েছে। এখানে এমন এমন সব অদ্ভুত প্রাণীর অস্তিত্ব রয়েছে যাদের সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু বিশেষ এবং দুর্লভ প্রাণীদেরকে দেখাতে চলেছি যাদের দেখার জন্য সত্যিই কপাল লাগে। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে প্রাণীগুলোকে দেখলে আপনারা সত্যি চমকে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রেড পান্ডা, এর নাম শুনে আপনারা এটা নিশ্চয়ই ভাবছেন যে রেড পান্ডাও আবার হয় নাকি। হ্যাঁ বন্ধুরা, আমাদের পৃথিবীতে রেড পান্ডাও পাওয়া যায় যাদেরকে এইরকম দেখতে হয়। এদের সাইজ সাধারণত বিড়ালের থেকে সামান্যতম বড় হয়। এটা দেখতে বেশ মিষ্টি ও কিউট হয়। আপনারা যদি এদেরকে দেখতে চান তাহলে শুধুমাত্র এশিয়াতে দেখতে পাবেন। কিছু কিছু মানুষ তো এই প্রাণীকে দেখে কনফিউজড হয়ে যায় আর এদেরকে মনে করে এরা কোনো শিয়ালের প্রজাতি, কিন্তু এমনটাও একদমই নয়। এরা এক ধরনের পান্ডা। এদের গায়ে রং লালচে ব্রাউন এবং কালো রঙের হয়। এই পান্ডা ঠান্ডা থাকতে বেশি ভালোবাসে, এই জন্য আপনারা যদি এদেরকে কোনো বরফের জায়গায় নিয়ে যান তাহলে এদেরকে সেখানে অনেক খেলাধুলা করতে দেখবেন, যেটা আপনারা এই ভিডিওতে দেখতেই পারছেন। স্পনবিলস বার্ড, এটি একটি পাখি যার নাম স্পনবিলস বার্ড। এর এমন নাম রাখার কারণ হলো এই পাখির ঠোঁট অনেকটা স্পনের মতো, অর্থাৎ চামচের মতো। বন্ধুরা, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, অনেকের মনে হয় এই পাখিটিকে দেখতে ফ্লামিঙ্গোর মতো, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুটি পাখির মধ্যে কোনো সম্পর্ক নেই। স্পনবিলের ডানা সাদার পাশাপাশি লালচে গোলাপি রঙের হয়, যার ফলে এদেরকে দেখতে আরও আকর্ষণীয় লাগে। এদের বিশেষত্ব হলো এদের শরীরে যে রঙিন পালক আপনারা দেখতে পাচ্ছেন সেটা এদের জন্ম থেকে থাকে না, বরং এদের রং সময়ের সাথে সাথে বদলে গিয়ে গোলাপি রঙের হয়ে যায়। এই পাখির আরেকটি প্রজাতি দেখা যায় যাদেরকে রয়্যাল স্পনবিলস বার্ড বলা হয়। এটা এই জন্য যে কারণ এদের মাথার পিছনে একটি বিশেষ ধরনের মুকুট থাকে, যার ফলে এদেরকে রাজার মতো দেখতে লাগে। পিকক স্পাইডার, উজ্জ্বল রঙের ছোট্ট এই ময়ূর মাকড়সাদের ইংরেজিতে বলা হয় পিকক স্পাইডার। এদের উজ্জ্বল রঙের কারণে এদেরকে দেখতে খুবই সুন্দর লাগে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। বন্ধুরা, বেশিরভাগ প্রাণী তাদের গায়ে রঙের উজ্জ্বলতা প্রকাশ করে এক ধরনের সতর্কবাণী, যেন শিকারী দূরে থাকে। কিন্তু ময়ূর মাকড়সার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এদের গায়ে উজ্জ্বল রং থাকে নারী মাকড়সাদের আকৃষ্ট করার জন্য। প্রজননের সময় নারী মাকড়সাকে খুশি করার জন্য নাচতে হয় পুরুষ ময়ূর মাকড়সাদের। চমৎকার এই প্রাণীটি দেখা মেলে শুধু অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে। কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস প্রদেশের বনে এই খুদে মাকড়সাদের পাওয়া যায়, কিন্তু এদের খুঁজে পাওয়া খুবই কঠিন, কারণ এরা লাফে লাফে দ্রুত জায়গা বদল করে। লিফ ইনসেক্ট, এই পতঙ্গটিকে দেখলে অনেকে পাতা বলে ভুল করতে পারে, কেননা এটি লিফ বা পাতার সাথে এই পোকার সব পার্থক্য খুঁজে বের করা যে কোনো মানুষের কাছে খুবই মুশকিল, আর এই কারণে পোকাটির নাম দেওয়া হয়েছে লিফ ইনসেক্ট। এদেরকে আবার ওয়াকিং লিফও বলা হয়ে থাকে। জঙ্গলে বিভিন্ন পাখিদের থেকে নিজেদের রক্ষা করার জন্য এরা এরকম রূপ ধারণ করে থাকে। এরা গাছে ফলমূল খেয়ে বেঁচে থাকে এবং সমস্ত জীবন এটি গাছের মধ্যে থেকে কাটিয়ে দেয়। ভেলভেট অ্যান্ট, পিঁপড়ার মতো দেখতে এই প্রাণীটির গায়ে লাল রঙের মলের মতো আবরণের কারণে দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগে। তবে দেখতে পিঁপড়ার মতো হলেও এরা মূলত এক ধরনের বোলতা। এরা দেখতে খুবই সুন্দর হলেও এরা কিন্তু মারাত্মক বিষাক্ত বটে। বিজ্ঞানীদের মতে লাল মকমল পিঁপড়ার হুলের বিষ এতটাই শক্তিশালী, তা দিয়ে একটি আস্ত গরুকেও মেরে ফেলা সম্ভব। তাই অনেকে এদের কাউ কিলার বা গো হত্যাকারীও বলে থাকেন। 3-4 ইঞ্চি লম্বা এ প্রাণীদের দেখা পাওয়া যায় সারা বিশ্বে, বিশেষ করে শুকনো এবং বালুকাময় অঞ্চলে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। দেখা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।